হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজ তোমাদের সামনে নিয়ে আসছি একটা নতুন ব্লগ ভিডিও। আজকের ভিডিওটা হবে, আমি আউটডোরে ভিডিও শ্যুট করতে চলে এসেছি। এই যে দেখো ফুটারির ড্যাম, এই যে ড্যামটার ওই ধারে পিকনিক হচ্ছে, ওই জন্য ওই দিকে যাচ্ছি নাই। লক আছে তোমার, এই জায়গাটাকে তো শুধু ফাঁকা আছে, ওই জন্য এইখানে ভাবছি শ্যুট করব। তো চলো দেখতে থাকো আমি আউটডোরে কিভাবে ভিডিও শুটলে। চলো এরপর শুরু করা যাক। এই যে এই দ্বারা আছে ভাই, আর একটা মামা, মামা মামা হাই। আরে যে ভাই মুখটা দেখান দে। চলো ঠিক আছে, এরপর শুরু করছি। তোমরা দেখতে থাকো গোটা ভিডিওটা, স্কিপ না করে। আমরা আসছি পুরুলিয়া ড্যাম, ঠিক আছে। তো এখানে অনেক জায়গায় আমরা ভাবছি শ্যুট করব, অনেক লোকেশন আছে ভালো ভালো, ঠিক আছে। তো সব জায়গায় ভাবছি আমরা ছোট ছোট ক্লিপ করে শ্যুট করব ভিডিও। তো গাইজ, আমরা আসছি এখানে ভিডিও শ্যুট করার জন্য, কিছু পুরুলিয়ার গানে ভিডিও শ্যুট করবে রণদীপ, ঠিক আছে। তো ছোট ছোট ক্লিপ আমরা কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো, কেমন দেখছো? দেখছো এই রণদীপ পুরো ভিডিও শ্যুট চলছে, দেখছো তোমরা এই যে ক্যামেরাম্যান, ঠিক আছে। আর এখানে শ্যুট চলছে পুরো পুরুলিয়ার ভিডিও গান হচ্ছে, ঠিক আছে। ছোট ছোট শর্ট ভিডিও হবে, তো তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে, কেমন দেখছো? এখানে আলাদা মানে আলাদা আলাদা জায়গায় ভিডিওটা শুরু হচ্ছে, ঠিক আছে। তো এই পুরুলিয়ার গানে ভিডিওটা শুরু হচ্ছে। তো গাইজ তোমরা দেখছো পরপর যে মানে লোকেশনটা চেঞ্জ করছি আমরা, ঠিক আছে। লোকেশনটা চেঞ্জ করে ভিডিও শ্যুট করছি, এই যে। তো গাইজ আমরা অনেক কষ্ট করছি, তো প্লিজ চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিবে, সাপোর্ট করবে, ঠিক আছে। দেখছো এটা ফুটুরিয়া ড্যাম্পের ভিউ। তো গাইজ এই যে ভিডিওটা শ্যুট হচ্ছে, এই ভিডিওটা একটা শর্ট ভিডিও হচ্ছে, ঠিক আছে, পুরুলিয়ার গানে। তো এই শর্ট ভিডিওটা ইউটিউব যে চ্যানেলটা আছে রণদীপ মাহাতো নামে, ইউটিউব চ্যানেলে গেলে এই শর্ট ভিডিওটা পাওয়া যাবে, ঠিক আছে। তো গাইজ তোমরা দেখছো এটা হচ্ছে ভিডিওর লাস্ট ক্লিপ, ঠিক আছে। এটা পুরো ভিডিওর লাস্ট ক্লিপটা ওটা পুরো দেখছো কেমন দিচ্ছে আমাদের রণদীপ মাহাতো, ঠিক আছে। পুরো একদম মানে কি বলবো আর, নেক্সট লেভেলে যেটা। তো আমাদের একটা ভিডিও শ্যুট কমপ্লিট এই যে লোকেশনটাতে, এরপর আমরা নেক্সট লোকেশনে যাচ্ছি। ওই দেখো ওই ধারে যাচ্ছি। আমরা ফাইনালি এই জায়গাটা কিছু পৌঁছে গেলি, এই যে দেখো। গাইস তোমরা দেখছো এখানে একটা দুটো তিনটা চারটা, বুঝলি, চারটা নৌকা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এখন রণদীপ তো শুরু হয়ে গেছে, মানে ফটো শ্যুট করার জন্য রেডি, একদম পোজ দিয়ে একদম স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো নাওগুলো দেখছো তোমরা কত সুন্দর, ঠিক আছে। যেমন এই নাও, এই নাওটা তো আবার লেখা রয়েছে জয় মা গঙ্গা, ঠিক আছে না। তো এখানে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে দীপক পুজারি, ঠিক আছে। আর নদীর মা তো আমাদের একদম একদম রেডি হয়ে আছে আর কি ফটো শ্যুট করার জন্য, ঠিক আছে। তো আমি এখন ফটো শ্যুটটা করে দিয়ে নিই, তারপরে ভিডিওটা ঘুরিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো বলবে, আর যদি নেক্সট টাইম এরকম ভিডিও চাই তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো ঠিক আছে, তাহলে বাই, টাটা, লাভ ইউ।